টাকাগুলো আমি এসে দেখলাম 500 টাকার এবং 1000 টাকার নোট এখানে কেউ কেটে ফেলে রেখেছে, ফেলে দিয়েছে, পুরো রাস্তায় ছড়িয়ে পড়েছে। তাই আমি আপনাদেরকে জানাতে চাই যে এটার কে ফেলেছে, এইটা তদন্ত করে আপনারা বার করুন এবং তাকে যথাযোগ্য মানে শাস্তি প্রদান করুন। এটা আমি চাই যে, কারণ ভারতীয় কারেন্সি এইভাবে যে নোটগুলো নোটবন্দিতে সব গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে নিয়েছে, তারপরেও কি করে এত কোটি কোটি টাকা কেটে কেউ কাঁচি দিয়ে, পরিষ্কারভাবে কাঁচি দিয়ে কেটে একদম রাস্তার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এই সৎসঙ্গ রয়েছে তার পাশেই রাস্তাতে পুরো ছড়িয়ে রয়েছে, আপনারা যে কেউ দেখতেই পারবেন, আপনারা গেলে এক্ষুনি দেখতেই পারবেন পুরো ছড়ানো রয়েছে 500 টাকার এবং 1000 টাকার একদম কারেন্সিগুলো। এবং মানুষ এই টাকার উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের ব্যাপার যে আমরা টাকার উপর দিয়ে কেউ হেঁটে যেতে পারি না, এটা সংবিধান বিরোধী। আর এই 500-1000 টাকার নোট তো একটা সময় মোদী সরকার এটাকে ব্যান করে দিয়েছে, তাহলে এই টাকাগুলো কার কোথায় ছিল, কার কাছে ছিল, এগুলো তদন্ত করে আপনারা বার করুন। আমি চাইছি এটা সঠিক, এটার কে করেছে এটা আপনারা তদন্ত করে বার করুন এবং যে ব্যক্তি করেছে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে এটার ফসলা করুন। আমি এটাই অনুরোধ করব আপনার মিডিয়ার কাছে, কলিঙ্গ মিডিয়ার কাছে আমি অনুরোধ করছি, কারণ আপনারা মোটামুটি খুবই ভালো, আপনারা প্রত্যেক জায়গায় আমি দেখেছি আপনাদের রিপোর্টিং খুব সুন্দর হয়, তাই জন্য আমি এসেছি, আমিও পাশেই থাকি, আমি এসে দেখি খুব অবাক এবং আপনাদের পেয়ে আমি খুব ধন্য হয়েছি। কলিঙ্গ টিভিকে আমি ধন্যবাদ জানাই যে যে আমি এই বক্তব্যটা আমি তাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং আশা করি এর যথাযোগ্য একটা ব্যবস্থা কলিঙ্গ টিভির মাধ্যমে পুলিশের কাছে যাক এবং পুলিশ এটা তদন্ত করে যে করেছে, যারা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।